আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওর টপিকটা হলো ক্র্যাঙ্কশ্যাফটের যে রিয়ার ফাইলট বেয়ারিং, যেটা রিয়ার বেয়ারিং বলা হয় ক্র্যাঙ্কশ্যাফটের, এবং অনেকে রিয়ার বেয়ারিং বলে, আবার অনেকে ফাইলট বেয়ারিংও বলে। তো এটা হলো ক্র্যাঙ্কশ্যাফটের পিছনের সাইডটা। গাড়িতে ইঞ্জিনে যে কেরান থাকে, ক্র্যাঙ্কশ্যাফটের পিছনের সাইডটা, এটা হলো রিয়ার বেয়ারিং ক্র্যাঙ্কশ্যাফটের। তো এটা অনেকে ফুলার দিয়ে খোলে, আবার অনেকে অনেক কাইটা বাইর করে, অনেকে অনেক ধরনের বিভিন্ন ধরনের খোলার সিস্টেম। তো আমি অনেকের সুবিধার্থে সুন্দর একটা ভিডিও শেয়ার করতেছি। এটা আপনারা খুব ইজিলি 1-2-3 মিনিটের মধ্যে খুলে ফেলতে পারবেন, কোনো কষ্ট হবে না, কোনো ঝামেলা হবে না, একদম সংক্ষিপ্তভাবে। তো চলুন দেখতে থাকুন কীভাবে এটা বাইর করতেছি। তো ধরেন এখানে অলরেডি আমি কিছু গিরিজ দিচ্ছি, এখানের মধ্যে কিছু ব্যারিংটার ভিতরে কিন্তু অনেকটা ক্লিয়ারেন্স থাকে। তো ধরেন এটা একটা ভালো বেয়ারিং, নষ্ট বেয়ারিং আপনি বাইর করতে পারেন, সমস্যা নেই। তো এই বেয়ারিংটা যদি এখন ভালো আছে, সেক্ষেত্রে আমি শুধু এটা ওপেন করে দেখাচ্ছি যে আপনাদের পরবর্তীতে খুলতে সংক্ষেপ হয়। হ্যাঁ, তো দেখতেছেন আমি এটার মধ্যে গিরিজ দিচ্ছি, এটার ভিতরে অনেকটা, এটার মধ্যে থাকে হলো টপ শেপ, গিয়ারবক্সের টপটা কিন্তু এই বেয়ারিংয়ের মধ্যে প্রবেশ করে, যাতে স্ট্রেট থাকে গিয়ারবক্সটা, টপ শেপটা। তো রিয়ার বেয়ারিংটা আপনার খুব সহজে নষ্ট হয় না, কিন্তু আবার অনেক সময় হয়ে যায়। তো সেক্ষেত্রে ব্যারিংটা চেঞ্জ করার জন্য অনেকটা সমস্যার সম্মুখীন হওয়া লাগে, ব্যারিংটা বাইর করা নিয়ে। কারণ এখান থেকে কিন্তু ব্যারিংটা বাইর করলে যদি আপনার কাছে ফুলার থাকে, প্রযোজ্য ফুলার থাকে, তাহলে ভিতরে আপনি ফুলার দিয়ে বাইর করতে পারবেন। কিন্তু ইনকেস আপনার কাছে ফুলার নেই, হ্যাঁ, আপনি কোথাও রাস্তায় গাড়ি সমস্যা হয়েছে বা যে কোনো জায়গায়, অনেক সময় পাবলিকে অনেক সময় ই থাকে না, ফুলার থাকে না, তো সেক্ষেত্রে ফুলার যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কীভাবে বাইর করবেন, সেজন্য হলো আমার আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা বেশি সময় না, অল্প সময় ভিডিও, কিন্তু আরও কম সময় খুলতে পারবেন, 6 মিনিট সময় লাগবে না, শুধু বোঝানোর জন্য ভিডিওটা 6 মিনিট করা হইতেছে। তো দেখছেন গিরিজ, আমি প্রথমে গিরিজ দিয়েছি, এখন আমি কিছু জুট, যেটা ন্যাকড়া যেটা বলা হয়, কাপড় নিয়ে নিয়েছি, কাপড় আমি একটু গিরিজ মেখে নিলাম, নিয়ে আমি এখন কাপড়টাকে এখানে জাম জাম করে ঢুকাবো। হ্যাঁ, জাম জাম করে ভিতরে ঢুকাবো। এখানে কিন্তু আপনারা বুঝতে হবে যে এখানে কিসের দ্বারা কি হচ্ছে, হ্যাঁ, এটা একটু আপনাদের বুঝতে হবে। তো যেমন এই কাপড়টা দিচ্ছি, আমি প্রথমে এখানে কী দিচ্ছি, গিরিজ ব্যবহার করলাম, এখন আমি এখানে কাপড়টা দিচ্ছি। কাপড়টাকে আমি একটা শেপ দিয়ে একটু পিটাইয়া জোর করে ভিতর দিয়ে ঢুকাবো। যখন আমি কাপড়টা ঢুকাতে যাবো, তখন ওই যে ভিতরে যে গিরিজটা গেছে, ওইটার প্রেশারের সাথে এই ব্যারিংটা পিছনের দিকে আস্তে করে বাইরে চলে আসবে। এই যে দেখুন, আমি হালকা করে এখন টোকা বাড়িয়ে দিব, ব্যারিংটা কিন্তু অনেকটা ভিতরে, দেখতে থাকুন এই যে ব্যারিংটা কিন্তু বাইরে হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু কোনো খরচ ছাড়াই, বিনা খরচেরই কাজ, দেখেন ব্যাংকটা কিন্তু বাইরে হচ্ছে। তো আমি এটা আরেকটা চান্স নেবো, আরেকটা চান্স নেবো, কেন একটু বাইরে হয়েছে, আমার আরও একটু যা আর একটু বাইর করতে হবে। আমার শেপটা যদি ভিতরে ঠেকে গেছে, আমাকে বাইর করে যেটুক জায়গা ক্লিয়ার হয়েছে, এটুকুর মধ্যে আমার আবার জুট, এখানে আবার জুট আর একটু ভিতরে দিয়ে প্রবেশ করতে হবে। হ্যাঁ, জুটটা আমি যদি ভিতরের দিকে আরেকটু জাম করে নিই, তাহলে সেক্ষেত্রে আমার আরেকটু প্রেশারটা আর একটু বাড়বে। এটা এক ধরনের ফুলার বলা যায়, এটা হলো ম্যানুয়ালি ফুলার, আপনি যেভাবে করবেন ওইভাবেই। তো এই জন্য এটাকেও আপনি প্রেশার দিতে পারেন, প্রেশার দিলে এখন পুরোটাই চলে আসবে। হ্যাঁ, এখন যখন আপনি এটাকে, আমি দেখুন আবার জুট দিয়ে আবার বাড়িয়ে দিচ্ছি, দেখেন সরাসরি কিন্তু ব্যারিংটা রিটার্ন পিছনের দিকে চলে আসতেছে। আমি বাড়িয়ে দিচ্ছি, ব্যারিংটা কিন্তু পুনরায় পিছনের দিকে চলে আসছে। হ্যাঁ, তো এই জন্য এই ব্যারিংটা খোলার জন্য আমাদের অনেক পরিশ্রম বা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য আমার আজকের এই ছোট্ট ভিডিওটা, যেটাতে আপনার কোনো সময়ে আপনার ব্যারিং যদি আপনি খুলতে চান, ঠিক এইভাবে আপনি খুলতে পারবেন, একদম সংক্ষিপ্তভাবে, কোনো ঝামেলা হবে না। এই দেখুন আমার ব্যারিংটা কিন্তু সরাসরি উঠে চলে আসছে, ওই যে আমি গিরিজ দিছি, যে জুটটা দিছি, এগুলো সব কী হলো, ফুলারের কাজ করলো। এটা অলরেডি গিরিজটা ভিতরে, ব্যারিংটা কিন্তু উঠে চলে আসছে, এই যে গিরিজ এবং এই যে জুট, এই যে ভিতরে যে ক্লিয়ারেন্সটা, ওই ক্লিয়ারেন্সটার মধ্যে কিন্তু জুটটা যে প্রেশার দিছে, প্রেশার দেওয়া হলো গিরিজের প্রেশারের সাথে, এটা ব্যারিংটা রিটার্ন পিছনের দিকে চলে আসছে। হ্যাঁ, ব্যারিংটা রিটার্ন পিছনের দিকে চলে আসছে। যদি এরকম না হইতো, তাহলে আপনার এটা কোনো সময় বিভিন্ন ধরনের ফুলের দিয়ে খোলা হয়, ওইভাবে আপনি খুলতে পারেন, সমস্যা নেই। কিন্তু এভাবে খুললেও আপনার ব্যারিং কোনো প্রকার নষ্ট হবে না, এবং আপনার ঝামেলো হবে না, খুব ইজিলিভাবে, হ্যাঁ, খুব ইজিলিভাবে আপনি ব্যাংকটা বাইর করতে পারবেন। দেখুন আমি ব্যাংকটা আপনাকে দেখাচ্ছি, এই জুটটা কেমন জাম হয়েছে, দেখছেন জুটটা প্রচুর জাম হয়েছে এখানে। তো আমি এখানে এখন ব্যারিংটা আপনাদেরকে দেখাবো, যে ব্যারিংটা কিন্তু আমার পুনরায় ভালো রয়ে গেছে। হ্যাঁ, আমার ব্যারিংয়ে কোনো প্রকার সমস্যা হয়নি, কারণ আমার এখানে ব্যারিংয়ে কোনো প্রেশার পড়ে নাই, আমার প্রেশারটা পড়ছে গিরিজের উপরে, গিরিজ প্রেশারটা দিয়েছে ব্যারিংয়ের উপরে।
হ্যাঁ, তো গিরিজের দ্বারা তো ব্যাংক নষ্ট হওয়ার প্রশ্নই আসে না, তো সেজন্য এ দেখুন আমি ব্যাংকটা একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখুন ব্যারিংটা একদম ক্লিন, ব্যারিংয়ে কোনো সমস্যা হয় নাই, কারণ ব্যারিংয়ে সমস্যা হওয়ার কথাও না, কারণ এখানে ব্যারিংয়ের গায়ে কোনো স্পট টাচ পড়ে নাই, এটা পুরোটা আউটসাইড থেকে এই প্রেশার দিয়ে কিন্তু এটাকে বাইর করা হয়েছে, এটা কিন্তু ব্যারিংয়ের উপরে কোনো প্রেশার দেওয়া হয় নাই। তো অবশ্যই বুঝতে পারছেন যে আমার আজকে ভিডিওটা ব্যারিংটা কীভাবে খুলছি সেটা আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের একটা কথা বলে রাখি, যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমার ভিডিও দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যুক্ত থাকার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন বা নতুন আসছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বেল বাটনটা অন করে রাখবেন, যাতে প্রতিনিয়ত নতুন ভিডিও দিলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো এই জন্য আজকের জন্য আমি এখানে শেষ করব, অলরেডি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।